শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্যবস্থাপনা বিষয়ে আজকের পাঠদান। আজকের আলোচনার বিষয়বস্তু আমরা আলোচনা করব পরিকল্পনা নিয়ে। গত ক্লাসে পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছি, আজকে পরিকল্পনার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা সুস্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব বিভিন্ন প্রকার পরিকল্পনা সমূহ। আমরা একটু দেখি পরিকল্পনার প্রকারভেদ। পরিকল্পনাকে তার প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখানে ক খ গ এখানে তিনটি শ্রেণী করেছি। কতে আছে উচ্চ ক্রমের ভিত্তিতে পরিকল্পনা, যেটাকে হায়ারার্কিক্যাল প্ল্যান বলা হয়। খ ব্যবহারের মাত্রার ভিত্তিতে পরিকল্পনা, ফ্রিকুয়েন্সি অফ ইউজ অফ প্ল্যান। সময় ভিত্তিক পরিকল্পনা, অন দা বেসিস অফ টাইম পিরিয়ড। প্রথমে আসি উচ্চ ক্রম ভিত্তিক পরিকল্পনা কি এবং সেগুলো কি কি। উচ্চ ক্রম অনুসারে একটা প্রতিষ্ঠানে তিনটি প্রধান স্তর থাকে, অর্থাৎ আমরা যে ব্যবস্থাপনার তিনটি স্তর করেছি, ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটি। একটা হচ্ছে উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর, হায়ার লেভেল, মিডল লেভেল এবং লোয়ার লেভেল, যেটাকে আমরা ম্যানেজমেন্টের স্টেজ বা লেভেল বলে থাকি। যে হায়ার লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, এই স্তরগুলোর ভিত্তিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা ব্যবস্থাপকগণ গ্রহণ করেন। দেখো প্রথমে কি ধরনের পরিকল্পনা, প্রথম এক নাম্বার যেটা সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যান বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেটাকে আমরা কৌশলগত পরিকল্পনা বলে থাকি, এই পরিকল্পনাগুলো সাধারণত প্রতিষ্ঠানের উচ্চ স্তরের সাথে সম্পর্কিত। কৌশলগত পরিকল্পনা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দৃষ্টি বা কল্পনাকে নির্দিষ্ট করে। একটি প্রতিষ্ঠান কোন ব্যবসায়ে আছে এবং কি করার চিন্তা ভাবনা করছে এবং কিভাবে একটা প্রতিষ্ঠান তার দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপায়িত করবে, তা এই কৌশলগত বা স্ট্র্যাটেজিক প্ল্যানের মাধ্যমে নির্দিষ্ট করা হয়। আর একটু যদি ব্যাপক ভাবে আমরা বলি, একটি প্রতিষ্ঠান কিভাবে তার কার্য পরিবেশ নিজের অবস্থাকে নির্দিষ্ট করবে, একটি প্রতিষ্ঠান কিভাবে তার কার্য পরিবেশে নিজের অবস্থানকে নির্দিষ্ট করবে, তা ঠিক করাই হচ্ছে কৌশলগত পরিকল্পনার কাজ। দুই হচ্ছে প্রশাসনিক পরিকল্পনা, যেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানিং বলা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যান একটি প্রতিষ্ঠানের সম্পদের উৎস সমূহ নির্দেশিত করা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপবিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধন করার জন্য ব্যবস্থাপকগণ প্রশাসনিক পরিকল্পনা গ্রহণ করে থাকেন। এই জন্য এই পরিকল্পনাগুলোর জন্য প্রতিষ্ঠানের মধ্য স্তরের ব্যাপক দায়বদ্ধতা রয়েছে। এরপরে রয়েছে কার্যকর পরিকল্পনা, অপারেটিং প্ল্যান। প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম গুলো পরিচালনার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানের নিম্ন স্তরের কার্যাবলী পরিচালনা করার জন্য অনেক কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়, এটাকে আমরা বলে থাকি যে অপারেটিং প্ল্যান। খতে ছিল ব্যবহারের মাত্রার ভিত্তিতে পরিকল্পনা, যেটাকে ফ্রিকুয়েন্সি অফ ইউজ অফ প্ল্যান। পরিকল্পনা শ্রেণী বিভাগের আরো একটি ভিত্তি হচ্ছে ব্যবহারের মাত্রার ভিত্তি। এই ভিত্তিতে পরিকল্পনাকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা, অন্যটি হচ্ছে একাত্মক পরিকল্পনা। যেটাকে স্থায়ী পরিকল্পনাকে স্ট্যান্ডিং প্ল্যান আর একাত্মক পরিকল্পনাকে সিঙ্গেল ইউজ প্ল্যান বলা হয়। এগুলো আমরা একটু বিস্তারিত দেখব। স্থায়ী পরিকল্পনাটা কি? স্থায়ী পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত কারবার প্রতিষ্ঠানে বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়,
তাকে স্থায়ী পরিকল্পনা বলে। অর্থাৎ এই পরিকল্পনাটা বারবার ব্যবহার করা হয়, পুনঃ পুনঃ ব্যবহার করা হয় এবং দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়। অথবা আমরা যদি এটাকে এভাবে বলি যে একটা পরিকল্পনা একবার প্রণয়ন করার পর নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত এই পরিকল্পনা চলতে থাকে। রিকি ডাব্লিউ গ্রিফিনের মতে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বারে বারে ঘটে এমন কাজের জন্য তৈরিকৃত পরিকল্পনাই হলো স্থায়ী পরিকল্পনা। এইরূপ পরিকল্পনা নিম্নোক্ত কয়েক ধরনের হতে পারে। এইরূপ পরিকল্পনাগুলো কি কি? তাতে স্থায়ী পরিকল্পনাগুলো কি কি? 1 নম্বরে রয়েছে নীতি, যেটাকে আমরা পলিসি বলে থাকি। নীতি হলো একটি সাধারণ বিবৃতি যা কার্য সম্পাদন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এটা লিখিত বা মৌখিক দু ধরনেরই হতে পারে। সাধারণত বারংবার আমরা যেটাকে রিপিট করি বলি, রিপিট বারবার ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ রিপিটিটিভ ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের পরিকল্পনা নির্দেশিকা হিসেবে কাজ করে। এটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রকে নির্দিষ্ট করে দেয় এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এবং উদ্দেশ্য অর্জনে সহায়ক হয় তা নির্ধারণ করে। এটা সমজাতীয় ক্ষেত্রে বা সমস্যার সময় তাৎক্ষণিক সমাধান প্রদান করতে পারে, ফলে সিদ্ধান্ত গ্রহণের জন্য কম সময় নষ্ট হয়। যদি একটা উদাহরণ আমরা এখানে উপস্থাপন করি, কোন প্রতিষ্ঠান নগদ বিক্রয়ের নীতি বা জ্যেষ্ঠত্বের ভিত্তিতে বা মানে যদি বয়সের ভিত্তিতে পদোন্নতির নীতি গ্রহণ করা হয়, সেক্ষেত্রে বিক্রয় এবং পদোন্নতির জন্য বারবার পরিকল্পনা গ্রহণ করতে হয় না। নীতি গ্রহণের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করা যায়। আমি আবার একটু বলি যে কোনো প্রতিষ্ঠান নগদ বিক্রয়ের নীতি বা জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির নীতি গ্রহণ করলে বিক্রয় এবং পদোন্নতির জন্য বারবার পরিকল্পনা গ্রহণ করতে হয় না। নীতি গ্রহণের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করা যায়। যদি একবার কিভাবে নগদ প্রতিষ্ঠান কিভাবে নগদ বিক্রয় করবে সেটার যদি একটা নীতিমালা বা সাধারণ নির্দেশিকা থাকে, তাহলে সেই নির্দেশনা অনুযায়ী বারবার বিক্রি করা যায়। আবার পদোন্নতির ক্ষেত্রে যদি একটা নীতিমালা থাকে যে যাদের বয়স বেশি তাদের পদোন্নতি আগে হবে, সেই ক্ষেত্রে ওই নির্দেশিকা যদি প্রণয়ন করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেটা বারবার ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে সমস্যা হয় না। এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এটাকে আমরা বলি স্থায়ী পরিকল্পনার একটি বিশেষ অংশ হচ্ছে নীতি। এরপরে রয়েছে প্রক্রিয়া, প্রসিডিউর। নীতি বা উদ্দেশ্যের আলোকে কার্য সম্পাদন করতে যে বিশেষ ক্রম বা প্রণালী অনুসরণ করা হয় তাকে প্রক্রিয়া বা প্রসিডিউর বলে। একটি বিশেষ কাজ সম্পাদন করতে কি কি পদক্ষেপ কখন কিভাবে গ্রহণ করতে হয় প্রক্রিয়া তা নির্দেশ করে। নীতির আওতাভুক্ত এলাকার মধ্যেই নির্দিষ্ট পথ ধরে প্রক্রিয়া বিরাজ করে। তবে নীতির ন্যায় প্রক্রিয়া নমনীয় নয়। অর্থাৎ বলা হচ্ছে যে নীতি অনেকটা নমনীয়, প্রক্রিয়া নীতির ন্যায় নীতির মতো নমনীয় নয়। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে প্রক্রিয়াকে সহজেই পরিবর্তন করা সম্ভব হয় না, যেভাবে সম্ভব করা পরিবর্তন করা সম্ভব হয় নীতিকে। এখানে আমাদের স্মরণ রাখতে হবে, উচ্চ স্তর হতে নিম্ন স্তরে প্রক্রিয়া গ্রহণের পরিমাণ বেশি, কারণ সেখানে বাধ্যতামূলক বা সাবধানতামূলক নিয়ন্ত্রণের প্রয়োজন অনেক বেশি। কোম্পানির, যেমন আমরা যদি একটা উদাহরণ এখানে দিই, কোম্পানির নীতি বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া স্থির করা হয়েছে তা দ্বারা কে কখন ছুটি পাবে, ছুটিকালীন বেতন বা মজুরির হার কি হবে ইত্যাদি নির্ধারণ করা হয়ে থাকে। তারপর রয়েছে বিধি। বিধি হচ্ছে, বিধির ইংরেজি হচ্ছে রুল। প্রতিষ্ঠানের ভেতর কোনো বিশেষ পরিস্থিতিতে কি করতে হবে বা না হবে, কি করতে হবে বা কি করতে হবে না, সে সম্পর্কে ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত সিদ্ধান্তকেই বিধি বলা হয়। এটি সবচেয়ে সহজ ধরনের পরিকল্পনা। প্রক্রিয়া ও বিধির মধ্যে সাদৃশ্য থাকলেও এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে প্রক্রিয়াতে সময়ের উল্লেখ থাকে, আর বিধির মধ্যে তেমন কোনো সময়সীমার উল্লেখ থাকে না। অপরদিকে নীতি ও বিধির মধ্যে পার্থক্য হচ্ছে নীতি প্রয়োগের ক্ষেত্রে বিচার বিবেচনা করতে হয়, অপরদিকে বিধি প্রয়োগে কোনো প্রকার বিচার বিবেচনার সুযোগ নেই। এরপরে হচ্ছে একবার ব্যবহার্য পরিকল্পনা, যেটাকে আমরা সিঙ্গেল ইউজ প্ল্যান বলেছি। তাহলে সিঙ্গেল ইউজ প্ল্যানটা কি? একাত্মক পরিকল্পনা কি? যে পরিকল্পনা প্রতিষ্ঠানে পুনঃ পুনঃ ব্যবহৃত হয় না,
শুধুমাত্র একবার ব্যবহারের জন্য বা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একবার ব্যবহার্য পরিকল্পনা বা একাত্মক পরিকল্পনা বলে। ইংরেজিতে আমরা সিঙ্গেল ইউজ প্ল্যান বলে থাকি। এই পরিকল্পনা সমূহ একক পরিস্থিতি বা সমস্যার ক্ষেত্রে প্রণয়ন করা হয় এবং সাধারণত একবার ব্যবহারের পর এটাকে পরিবর্তন করা হয়। ব্যবস্থাপকরা সাধারণত তিন ধরনের একাত্মক পরিকল্পনা ব্যবহার করেন, যেগুলো নিম্নরূপ। এক হচ্ছে কর্মসূচি, যেটাকে প্রোগ্রাম বলা হয়। এক হচ্ছে কর্মসূচি, প্রোগ্রাম। কর্মসূচি হলো সেই সব পরিকল্পনা যেগুলো একবার একবার ব্যবহার্য বা একাত্মক পরিকল্পনা। কর্মসূচি হলো সেই সব একাত্মক পরিকল্পনা যা বিভিন্ন প্রকার পরিকল্পনার সংমিশ্রণে গঠিত একটি সঠিক কার্যক্রম। এতে বিভিন্ন ধরনের পরিকল্পনাকে নীতি ও কার্যপ্রণালীর আকারে এমনভাবে একত্রিত করা হয় যাতে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্যাবলী অর্জনের জন্য এরা কার্যকর হতে পারে। সংক্ষেপে কর্মসূচি হচ্ছে লক্ষ্য, নীতি, বিধি ইত্যাদি বাস্তবায়নে প্রয়োজন প্রয়োজনীয় অন্যান্য উপাদান সমূহ নিয়ে গঠিত একটি সামগ্রিক কার্যক্রম। আমি একটু আবার বলি কর্মসূচি। আমরা একটা উদাহরণ দিলে কর্মসূচিটা আমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে। প্রোগ্রাম বা কর্মসূচি আবার মৌলিক ও গৌণ এ দু ধরনের হতে পারে। যেমন একটি পরিবহন সংস্থার মৌলিক প্রোগ্রাম হলো 3 কোটি টাকা ব্যয়ে 10টি নতুন বিলাসবহুল যাত্রীবাহী বাস বাস ক্রয় করা। এর জন্য ড্রাইভার, সুপারভাইজার নিয়োগ ও এদের প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, সময়সূচির পুনর্বিন্যাস ইত্যাদি যাবতীয় গৃহীত কর্মসূচি হচ্ছে গৌণ কর্মসূচি। কর্মসূচি কত ধরনের? কর্মসূচি হচ্ছে একটা মৌলিক আর একটা হচ্ছে গৌণ। আচ্ছা, কর্মসূচিটা কি? কর্মসূচি হলো সেই সব একাত্মক পরিকল্পনা যা বিভিন্ন প্রকার পরিকল্পনার সংমিশ্রণে গঠিত একটি সঠিক কার্যক্রম। এতে বিভিন্ন ধরনের পরিকল্পনাকে নীতি ও কার্যপ্রণালীর আকারে এমনভাবে একত্রিত করা হয় যাতে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্যাবলী অর্জনের জন্য এরা কার্যকর হতে পারে। একাত্মক পরিকল্পনার 1 নম্বর, যেটি 3 ধরনের একাত্মক পরিকল্পনার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে কর্মসূচি, যেটাকে প্রোগ্রাম বলা হয়। 2 হচ্ছে প্রজেক্ট। প্রোগ্রাম বা কর্মসূচির মতো প্রজেক্টেরও একই বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু এরা সাধারণত কার্যক্ষেত্রে অপেক্ষাকৃত সংকীর্ণ এবং কম জটিল। সাধারণত কর্মসূচিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রজেক্ট তৈরি করা হয়। কর্মসূচিকে সাপোর্ট বা সমর্থন দেওয়ার জন্য প্রজেক্ট তৈরি করা হয়। প্রজেক্ট হচ্ছে অদ্বিতীয় একবার ব্যবহার্য একটি কার্যক্রম। অর্থাৎ প্রজেক্ট হচ্ছে এটি এমন একটা বিষয় যেটি অদ্বিতীয় বলার কারণ হচ্ছে এটা কখনোই একবারের বেশি ব্যবহার করা হয় না। প্রজেক্ট কখনোই একবারের বেশি ব্যবহার করা হয় না, যেখানে কতিপয় উদ্দেশ্যাবলী সময়সীমার মধ্যে এর সম্ভাব্য খরচ পূর্ব নির্ধারিত থাকে। 3 নম্বরে রয়েছে বাজেট। আমরা একাত্মক পরিকল্পনার 3টি গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে কর্মসূচি, 2 হচ্ছে প্রজেক্ট, 3 হচ্ছে বাজেট। পরিকল্পনাকে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বাজেট বলা হয়। একে সংখ্যায়িত কর্মসূচিও বলা হয়। প্রতিষ্ঠানের কার্যাবলীকে শ্রম ঘন্টা, উৎপাদন একক, টাকা ইত্যাদি সংখ্যায় প্রকাশ করা হয়। এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন নগদান বাজেট, ক্রয় বাজেট, মূলধনী বাজেট ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কার্যাবলীর সংখ্যায়িত রূপ সম্পর্কে পূর্বানুমান করা হয়। বাজেট অন্যান্য পরিকল্পনাকে সুনির্দিষ্ট ও বাস্তবমুখী করতে সহায়তা করে। এরপরে আমরা গতে যাব, যেটা হচ্ছে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা, বলা হচ্ছে প্ল্যানিং অন দা বেসিস অফ টাইম পিরিয়ড। বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়াদের ভিত্তিতেও পরিকল্পনা গ্রহণ করতে দেখা যায়। এরূপ পরিকল্পনাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা, যেটাকে শর্ট টার্ম প্ল্যান বলা হয়। মধ্যমেয়াদী পরিকল্পনা, মিডল টার্ম প্ল্যান। আর হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, লং টার্ম প্ল্যান। স্বল্প মেয়াদী পরিকল্পনা সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য গৃহীত গ্রহণ করা হয়। অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে স্বল্প মেয়াদী পরিকল্পনা বলে। 1 বছরের অধিক কিন্তু সর্বোচ্চ 5 বছর সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলে।
আর 5 বছরের অধিক যে কোনো সময়ের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়, অর্থাৎ 5 বছরের বেশি সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে উপরোক্ত বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে হয়। আমরা একটু সংক্ষিপ্ত সংক্ষেপটা একটু দেখতে পারি। পরিকল্পনার যে প্রকারভেদ আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম তার সারসংক্ষেপ হলো যে ব্যবস্থাপনায় পরিকল্পনাকে উহার বৈশিষ্ট্যের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চক্রমের ভিত্তিতে, আর একটা হচ্ছে সময়ের ভিত্তিতে, আর একটা হচ্ছে ব্যবহারের মাত্রার ভিত্তিতে পরিকল্পনা। উচ্চক্রম ভিত্তিক পরিকল্পনা 3 ধরনের, একটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা, 2 হচ্ছে প্রশাসনিক পরিকল্পনা, 3 হচ্ছে কার্যকর পরিকল্পনা বা অপারেটিং প্ল্যানিং। যেসব পরিকল্পনা একবার গৃহীত হওয়ার পর বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে, আর যেসব পরিকল্পনা শুধুমাত্র একবার বাস্তবায়নের জন্য গৃহীত হয় তাকে একবার ব্যবহার্য পরিকল্পনা বা একাত্তক পরিকল্পনা বা সিঙ্গেল ইউজ প্ল্যান বলা হয়। এবার আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাই। আমরা এতক্ষণ যে ক্লাসটা নিয়েছি, আমরা যেই আলোচনা করেছি সেই আলোচনা থেকে আমরা 6টি প্রশ্ন তোমাদের জন্য এখানে দাঁড় করিয়েছি। এই 6টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিকল্পনা মোট কয় ধরনের? মানে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পরিকল্পনা পেয়েছি 3 ধরনের। সঠিক উত্তর হচ্ছে 3 ধরনের। কোনটি উচ্চক্রম ভিত্তিক পরিকল্পনার অংশ নয়? উচ্চক্রম ভিত্তিক পরিকল্পনার অংশ হচ্ছে 3টি: 1 কৌশলগত পরিকল্পনা, প্রশাসনিক পরিকল্পনা এবং কার্যকর পরিকল্পনা। তাহলে কোনটি উচ্চতর ভিত্তিক উচ্চক্রম ভিত্তিক পরিকল্পনার অংশ নয়? সেটি হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে স্থায়ী পরিকল্পনা। কোনটি ব্যবহারের মাত্রার ভিত্তিতে পরিকল্পনা? তাহলে ব্যবহারের মাত্রার ভিত্তিতে পরিকল্পনা হচ্ছে একবার ব্যবহার্য পরিকল্পনা। যেহেতু আমরা জানি কৌশলগত পরিকল্পনা, কার্যকর পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা এগুলো হচ্ছে উচ্চক্রম ভিত্তিক পরিকল্পনার অংশ, তাহলে ব্যবহারের মাত্রার ভিত্তিতে পরিকল্পনা হচ্ছে একবার ব্যবহার্য পরিকল্পনা। কোনটি 4 নম্বর হচ্ছে কোনগুলো স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত? স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত হচ্ছে 3টি: নীতি, প্রক্রিয়া এবং বিধি। নীতি, প্রক্রিয়া এবং বিধি এই 3টি হচ্ছে স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাহলে কোনগুলো স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত? এখানে 3টি উত্তর আসবে। স্থায়ী পরিকল্পনাতে নীতি রয়েছে, বিধি রয়েছে, প্রক্রিয়া রয়েছে, শুধুমাত্র কর্মসূচি বাদ যাবে। তাই সঠিক উত্তর 3টি। কোনটি একবার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়? কোনটি একবার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়? একবার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে রয়েছে কর্মসূচি, বাজেট এবং প্রজেক্ট। এই 3টি হচ্ছে একবার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত বিষয়, তাহলে অন্তর্ভুক্ত নয় হচ্ছে শুধুমাত্র নীতি। মেয়াদ ভিত্তিক পরিকল্পনা কত প্রকার? মেয়াদ ভিত্তিক পরিকল্পনা 3 প্রকার: একটা হচ্ছে স্বল্পমেয়াদী, আর একটা মধ্যমেয়াদী, অন্যটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পরিকল্পনার স্থায়িত্ব কাল হচ্ছে 1 বছর। 1 বছর সময়কালের জন্য যে পরিকল্পনা তাকে বলা হয় স্বল্পমেয়াদী পরিকল্পনা। আশা করছি আমরা পরিকল্পনার প্রকারভেদ এবং বিভিন্ন প্রকারের পরিকল্পনা এই প্রশ্নটির উত্তর সবাই বুঝতে পেরেছি। আমরা যারা মাঝখানে যাদের ইন্টারনেট কানেকশন দুর্বল ছিল বা যারা শুনতে পারে নাই, তারা এই ক্লাসটি আপলোড করা হবে পেয়েছে, সেখান থেকে একটু দেখে নিবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।